পার্বতীপুরে হেল্পিং সেন্টারের উদ্যোগে এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ডেক্সে আমি শিউলি, সাথে আছেন এস রহমান। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরের পার্বতীপুরে হেল্পিং সেন্টারের পক্ষ থেকে কম্বল বিতরণের 13তম দিনের অংশ হিসেবে শুক্রবার বিকেলে অসহায় দুস্থ এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন হেল্পিং সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ বরকতুল্লাহ রাফি, সহসভাপতি রানা আহমেদ, সাংগঠনিক সম্পাদক তৌকির, উন্নয়ন সম্পাদক ইরফান খান লাল, যুগ্ম সম্পাদক আবু রেজওয়ান সহ আরও অনেকে। এ সময় এতিম ছাত্রদের মাঝে হেল্পিং সেন্টারের পক্ষ হতে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন। এই সমাজসেবা সংগঠন সারা বাংলাদেশে বিভিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কম্বল বিতরণের 13তম দিন চলছে। আমরা পার্বতীপুরের নতুন বাজার দুস্থ এতিমখানা বিদ্যালয়ে এতিম ছাত্রদের মাঝে কম্বল উপহার দিলাম হেল্পিং সেন্টারের পক্ষ থেকে। আজ কম্বল বিতরণের 13তম দিন হেল্পিং সেন্টারের। আজ আমরা পার্বতীপুরের নতুন বাজারের দুস্থ এতিমখানা বিদ্যালয়ের এতিম ছাত্রদের প্রত্যেকটি ছেলের হাতে একটি করে কম্বল আমরা উপহার দিতে সক্ষম হয়েছি। আপনারা জানেন হেল্পিং সেন্টার পার্বতীপুর প্রধান শাখা। আমরা 54 জেলায় বিভিন্নভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। এর আগে ধুপিপাড়া এলাকায় এক অসহায় পরিবারের মাঝে চৌকি বিতরণ করেন হেল্পিং সেন্টার। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।